যেন একটা মেল যে আপনি করতেছেন সেটা যেন আমরা আমরা হয়তো বা শনিবারে অথবা রবিবারে আমাদের এটা হচ্ছে প্রফেশনাল ভাবে আমরা সেন্ড করতে পারবো ইনশাল্লাহ। আমরা একটা প্রফেশনাল ভাবে একটা টেমপ্লেট ডিজাইন করতে পারবো, দেন এটা সেন্ড করতে পারবো। তো এটা মূলত যেহেতু আপনাদের মেল নাই, বিজনেস মেল নাই, সো সেক্ষেত্রে আপনাদেরকে এইটা এটা করাতে হইলো আপনাদেরকে। তো দেখেন এখানে কিন্তু সুপার সেন্ড মেল, এখানেও সেম ওই একই প্রসেসে আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। যদি সেন্ড ব্লাস্টার যদি না কাজ করে তাহলে আপনারা সেম একই ভাবে আপনারা সুপার মেন সেন্ডার এখানে আপনারা ডিজাইন করতে পারবেন, বা এখান থেকে ওই একই সিস্টেমে সেন্ড করতে পারবেন। যেভাবে আপনি সেন্ড ব্লাস্টারে যেই সার্ভারটা তৈরি করলেন সেটা আপনি সুপার ইমেল সেন্টারও আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে? ওকে, ওয়েট, আমি একটা মেল তৈরি করে নিই, আমরা মেল সেন্ড করবো এখন। ওকে, দরকার নেই আমার এটা। এখন তো আমরা এগুলোতে কাজ করব, তাই না? আমাদের এগুলোতে কাজ করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়গুলো মাথায় রাখতে হয় সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু ডিটেলসে কথা বলি, ঠিক আছে? তো প্রথমত সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে কিন্তু আপনার একটা টাইটেল বা সাবজেক্ট। আমি কোন সাবজেক্টটা নিয়ে আপনার সঙ্গে টপিক নিয়ে আলোচনা করব সেই সাবজেক্টটাই কিন্তু প্রথমে কিন্তু ফার্স্টে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। ওকে, আমার এটা ততক্ষণে ওপেন হোক। আচ্ছা, তার আগে আপনাদেরকে আমি ক্লাসের লিঙ্কটা দিয়ে দিই। কোন ক্লাসের লিঙ্ক? রাতের? রাতের। ওকে, রাতের ক্লাসের লিঙ্ক একটু নিয়ে নেবেন সবাই, আমি চ্যাট লিস্টে দিয়ে দিলাম। রাত 9টায়। আমরা মেসেজে যাই, কম্পিউটারে যাই, ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু মূলত আমাকে যেটা যেটা প্রথমে তো সবচাইতে পরিমাণ বেশি জরুরি হয়ে পড়ে সেটা মূলত আমাদেরকে কিন্তু এখানে কিন্তু সেট আপ করতে হবে যে সাবজেক্ট আসলে আমরা কোন বিষয় নিয়ে তাদের সঙ্গে মার্কেটিং করতেছি, তাই না? হ্যালো, হ্যালো, জি, আসলে তাদের সাথে কিন্তু আমরা কোন বিষয়টাতে নিয়ে সর্বপ্রথম আগানোর চেষ্টা করতেছি সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হয়। যেমন আমরা কিন্তু মেল সেন্ড করছি, কিন্তু বাট মেল সেন্ড করার ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের মূলত প্রায় ভুল গেছে, বা আমরা আপাতত সেন্ড করা শিখছি কিন্তু একটা প্রফেশনাল হিসেবে তো কাজ করতে হবে আমাদের, তাই না? কারণ আমরা কিন্তু এখনো প্রফেশনাল পর্যায়ে নেই, এখন আপনার আছে বেসিক পর্যায়ে। তো এটাকে আমাদেরকে প্রফেশনালে নিতে হবে যে ইমেল সেন্ডার করতে গেলে আমাদেরকে অবশ্যই মূলত হচ্ছে প্রমোশন আপনার হচ্ছে প্রফেশনাল হিসেবে করতে হবে। তো দেখেন এখানে যেমন হচ্ছে নিশাত তাসনিম আপু সেন্ড করছে, দেখেন এনার হচ্ছে ইনিয়ার, এখানে দেখেন এই যে টাইটেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার সাবজেক্ট ছিল ecommerce/nishat, তাই না? তো এটাকে যদি আমরা যদি একটু আপডেট ভাবে কাজ করি তাহলে কেমন হয়? আমাদের এটা টেমপ্লেট আসছে, কিন্তু টেমপ্লেটটা আসলে আমাদের কাজের উপরে হবে। তো দেখি আমাদের প্রমোশন নিয়ে অন্যান্য পার্সনেরা কিভাবে মেল করছে তাদেরটা একটু দেখি। ও আচ্ছা, এটা এটা মাহাদি হাসান ভাই করছে, দেখেন মাহাদি হাসান ভাই একটা টেমপ্লেট দিয়ে তার ডিজাইন করে আমাকে পাঠাইছে। মাহাদি ভাইটা অনেক সুন্দর হয়েছে, প্রমোশনে চলে আসছে মাহাদি ভাই। ওকে, দেখেন এখানে উইক্স তার উইক্স তার প্রমোশন করছে, উইক্স কি প্রমোশন করছে দেখেন wix.com থেকে কিন্তু মেলটা সেন্ড হয়েছে, তাই না? তাই তো, জি ভাইয়া। সো wix.com থেকে এটা হয়েছে। সো এখন আমি যেটা মনে করি যে উইক্স এখানে কি দিছে, গেট 50% অফার ওয়েন ইউর দ্য আপগ্রেড ইউর ডাটা ইন টু ওয়েবসাইট, আমাকে তারা এই ধরনের একটা মেল করছে। মূলত আমরা এই ধরনের মেল করব না, আমরা বা আমাদের সার্ভিস রিলেটেড একটা মেল করবো যেন আমরা তাদের কাছে আমার সার্ভিসটাকে পৌঁছে দিতে পারি। দেখেন সাবজেক্টের পরে কি দিছে, সাবজেক্ট দিয়েছে, সাবজেক্ট কিন্তু এইটা মূলত, ঠিক আছে? সাবজেক্ট মূলত এইটা,
বুঝতে পারছেন? সো এখন আমাদেরকেও একটা সাবজেক্ট চুজ করতে হবে, যে সাবজেক্ট অনুযায়ী পার্সনের কাছে যেন আমার যে রিলেটেড সার্ভিস প্রোভাইড করতেছি সেই রিলেটেড যেন যায়, ঠিক আছে? দেখেন এখানে আরেকটা সার্ভিস কি দিছে, মাইলেজ গেট 20% ক্যাশব্যাক ফ্রম আওয়ার পার্টনার। সো এখন আমরা যদি এরকম দেই, সো এখন এরকম যদি দেই তাহলে কিন্তু হবে না, অবশ্যই কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আসলে আমরা তাকে যে প্রমোশনের কথা বলবো ওকে কি ধরনের প্রমোশনের কথা বলবো, বা আমাদের সাবজেক্টটা আসলে কি ধরনের হবে, এটা মূলত কিন্তু আমাদের ভাবতে হবে, ঠিক আছে? সো সাপোজ যদি আমি যদি ভাবি যে আমি একটা টাইটেল ভাবলাম যে তার হয়তো বা আমি কি ধরনের, আমি কাদেরকে মেল সেন্ড করবো, আমি যদি বলি যে আমার সাবজেক্টটা দিলাম ইউএসএ অল ডক্টর আচ্ছা 1 মিনিট, জি রাশিদুল ভাই, জি হ্যাঁ 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 এখন আপাতত হাসি গল্প ফুটি ফুটি যদি নাও আসলে তাতেও কোনো সমস্যা নেই, কারণ আমার 20 জন ফিল আপ হয়ে গেছে অলরেডি, আমার তো তারিখ হয়ে তুমি দিকে গেছে, আমার এখন পুরাটা এখন তারিখ তো সকালে গেছে, সকালে গেছে 2-3 দিন। এদের কি সকালের কাছে কোনোভাবে পার করা যায় নাকি? না না দুজন কথা বলবে, কিন্তু এটা যদি লিস্ট যদি ফাইনালি অফিসিয়ালি কোনো হয়ে যায় তাহলে তোমার বিকেলের কাছে তো সকালের কাছে এরা তো এটা গ্রহণ করবে না। ৬-৭ দিনের ভিতরে আমি এটা 100% কমপ্লিট করে মনে করেন আমি ইয়ে করে ঘুমাবো, আর এগুলা পিছনে নেই আপাতত, হয়ে গেছে প্রায় মোটামুটি আমার প্রায় কমপ্লিট। নজরুল ভাই এখন ফ্যামিলি বিজনেস করতেছে বাসায় বিয়ে করে, ভাই করতে তো পারবে না, আমি তো কতগুলো প্রজেক্ট গুলা যে স্টুডেন্টের কাছ থেকে করে নিলাম আমি নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, আমি রাতে মোটামুটি 10টার পরে ফ্রি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে,
ওকে সরি ভাইয়া ওকে আসেন আমি দিলাম হচ্ছে ইউএসএ অল ডক্টর কন্টাক্ট লিস্ট এখন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি কিন্তু যে টাইটেলটা সেট আপ করলাম বা অল ডক্টর কন্টাক্ট লিস্ট ইন ইউএসএ এটা আমার টাইটেলটা আমি দিয়ে দিলাম হ্যাঁ শোনা যাচ্ছে আমার কথা হ্যালো হ্যালো শোনা যায় ভাইয়া জি ভাইয়া ওকে এটা মূলত আমি দিয়ে দিলাম ঠিক আছে সো এটা দেওয়ার পরে আমি এখন যদি এখন টেমপ্লেট একটা অ্যাড করি বা আজকে কিন্তু আপনাদেরকে কিন্তু আমি মোটামুটি ইয়া তৈরি করা শেখাবো না যে আজকে যেটা আপনারা যে বডিটা তৈরি করবেন আপনারা মেলের সেই বডিটা কিন্তু আজকে তৈরি করা শেখাবো না আমি ঠিক আছে বডিটা আপনাদেরকে বডিটা অনেক কাজ করতে হবে সেই কাজগুলো আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আগামী কালকে শেখাবো তো আজকে যেটা আমরা তৈরি করব বা যেটুকু আমরা তৈরি করব আশা করা যায় যে আপনাদের যে কাজগুলো এলোমেলো হচ্ছিল আশা করা যায় এলোমেলোটা থাকবে না ঠিক আছে অল ডক্টর কন্টাক্ট লিস্ট সো আমি একটা টেমপ্লেট এখান থেকে নিয়ে নেই টেমপ্লেট আচ্ছা এখান থেকে আমি বিজনেসের একটা টেমপ্লেটটা নিয়ে নিলাম ওকে এই টেমপ্লেটটা আমি নিয়ে নিলাম আচ্ছা দেখেন এই টেমপ্লেটটা আমার এখানে চলে আসছে তাই না ওকে টেক্সট ওকে দেখেন এটা আমার বড় হয়ে গেছে সো এখন আমি আপনাকে বলবো যে আপনার যে টেমপ্লেটটা আপনি ডিজাইন করবেন সেই টেমপ্লেটটা অবশ্যই খুব সুন্দরভাবে তৈরি করতে হবে সো এখানে আপনার একটা বিজনেসের নাম দিবেন সো আমি আমার বিজনেসে আপনাকে এমনিতে স্যাম্পল ভাবে শিখাইতেছি কিন্তু আমি আর দিস এন্টিস লাইফ বা আর্টিস্ট লাইফ আমি এটা দিয়ে দিলাম এটা কমপ্লিট আপাতত এইভাবে আমি সবকিছু এগুলো ফাইন্ড আউট সবকিছু আমি এখানে যদি আমি যে কভার লেটারটা বায়ারকে সেন্ড করতাম মূলত আমার জবের জন্য ঠিক আছে ভাইয়া সেই কভার লেটারটা যদি আমি যদি এখানে যদি তাকে যদি সেন্ড করে দিই মূলত বা সেই কথাগুলো যদি উল্লেখ করি যে বানান কি হয়েছে না হয়নি কন্টাক্ট ইন ইউএসএ আমি এটুকু দিয়ে দিলাম এরপর স্পেস দিয়েন আমি এটা দিয়ে দিলাম যদি ওনার প্রয়োজন পড়ে তাহলে তো অবশ্যই আমাকে নক করবে তাই না সো আমি একে দিয়ে দিলাম অল ইনফরমেশন ভ্যালিড এন্ড আমি কি কি দিয়ে কাজ করছি বা যদি আদার কোন ইনফরমেশন প্রয়োজন পড়ে সো এগুলো কিন্তু বাট আমরা এখানে এমন ভাবে করব যে এখানে আমরা সাপোজ আমরা কিন্তু যারা ডক্টর যাদের প্রয়োজন তাদেরকে কিন্তু আমরা এখানে কন্টাক্ট করব না আমরা এখানে কন্টাক্ট করব যে যারা যাদের ডক্টর প্রয়োজন বা যারা যে কোন ধরনের সার্ভিস প্রয়োজন সেই সার্ভিস রিলেটেড কিছু কথা আমি এখানে উল্লেখ করব বা আমি যদি উল্লেখ করতাম আই এম মার্কেট রিসার্চার আমি এই সার্ভিস বা এই সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি যদি আপনার প্রয়োজন আপনি কন্টাক্ট করতে পারেন এইভাবেও তাকে কিন্তু আমি মেল করতে পারি সুতরাং আজকে আপনাদেরকে আমি এই পর্যন্তই দেখাবো দেন এখানে আমার ফেসবুক কন্টাক্ট লিস্ট তারপর লিঙ্কডইন প্রোফাইল এগুলো আমি দিয়ে দিলাম এখানে একটা ইমেজ সেট আপ করলাম হয়তো বা ইমেজ সেট আপ নাও করলাম ঠিক আছে সো লিঙ্ক আপটা করতে হবে কিভাবে সেগুলো একটু জেড আপনাদেরকে দেখানো হবে আগামী কালকে ঠিক আছে সো আমি এই পর্যন্ত তৈরি করলাম তৈরি করার পর এটাকে আমি সেভ তো হয়ে গেছে সো নো প্রবলেম দেন এখানে যদি আরো কিছু কাজ করা যায় সো ওকে এটা আমরা আগামী কালকে দেখব স্পাম চেক ওকে আমার এটা তৈরি হয়ে গেছে সো দেন এখন আমি যদি যাই যে আমি আমার মতো করে তৈরি করব বা আপনি যদি আপনার মতো তৈরি করেন এখানে সব এ টু জেড কিছু দেওয়া আছে আপনি চাইলে আপনার মতো করে আপনি তৈরি করতে পারবেন এইচটিএমএল ফাইল এখানে আপলোড করে আপনি তৈরি করতে পারবেন কোনো টেমপ্লেট যদি আপনার পছন্দ হয়ে থাকে সেই টেমপ্লেটগুলো আপনি এখানে দিয়ে তৈরি করতে পারবেন ঠিক আছে সো এখন আসেন যে আমি যাব
শিডিউলে যদি যায়, এখানে শিডিউল সেট আপ করে দিতে পারবেন আপনি আপনার ইয়েটা রান করে দিয়ে বা রান মোড করে দিয়ে। ও সরি সরি, ওকে, এখানে আপনি আপনার শিডিউলটাও অ্যাড করে দিতে পারবেন, আপনার ইয়েটা অ্যাড করে দিয়ে আপনি এখানে চাইলে আপনার শিডিউলটা কখন কখন হবে সবকিছু এ টু জেড আপনি এখানে তৈরি করে দিতে পারবেন শিডিউল গুলা। এরপরে এটা যাবে, এরপরে এটা যাবে, সো এ টু জেড আপনি এখানে সবকিছু সেট আপ করে দিতে পারবেন আপনি, ঠিক আছে। সো হিস্টোরি, এখানে হিস্টোরি গুলো আছে, মূলত আপনি কোন 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 সময় কোন মেলটা সেন্ড করছেন বা ক্যাম্পিং করছেন সেই হিস্টোরিটা আপনি এখানে পাবেন মূলত, ঠিক আছে। আবার চাইলে পুশ করে রেখে দিলেন, সো এখন আসেন যে ট্যাম থেকে দিতা, আমরা কিন্তু পেইড না, এটা ফ্রিতে কিন্তু আমরা ফিচার কিন্তু বেশি পাবো না, ঠিক আছে। সো আমরা এখন আমাদের লিস্ট অপশনে যাই, যে লিস্ট অপশনে গিয়ে একটা লিস্ট তৈরি করি কেমন। ওকে লিস্ট, ওকে ওয়েট, ম্যানেজ লিস্ট, ওকে নিউ ক্যাম্পেইন, ওকে আমি এখানে নিউ আরেকটা লিস্ট নিলাম, এখানে নিউ লিস্ট আমি তৈরি করব, ইম্পোর্ট ইম্পোর্ট করে নিলাম, মেল আচ্ছা এক মিনিট, আমি আমার কাছে মনে হয় এরকম শিট মনে হয় আছে একটা, দাঁড়ান, ইমেল অ্যাড্রেস অ্যান্ড দেন কোম্পানি অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, আচ্ছা দাঁড়ান একটা শিট আমার কাছে, থাকে আমি আগে এটাই আপলোড করি, ভাই একটা কথা ছিল, ওই ওইখানে এতগুলা সিলেক্ট করলেন কেন? আমি তো এর আগে একটা ছোট সিলেক্ট করি। জি এতগুলা সিলেক্ট করলাম আপনাকে এটা দেখানোর জন্য যে আমি এতগুলা কেন সিলেক্ট করতেছি, ঠিক আছে। এটা আপনাকে দেখানোর জন্য আমি এটা সিলেক্ট করছি, ঠিক আছে, আপনাকে দেখানোর জন্য আমি, এই যে দেখেন আমার এতগুলা সিলেক্ট করছে, অর্জুন কুমার রয় এটা আমি সিলেক্ট করছি, ঠিক আছে, মূলত এটা আমি সিলেক্ট করছি এই জন্যই, ঠিক আছে। সরি এটা আমার ভুল হয়ে গেছে, লিস্ট থ্রিতে ইম্পোর্ট করতে হবে, এটা মূলত এই যে ফার্স্ট টাইম লাস্ট টাইম এরিয়াটা দেখতেছেন না, যদি এইরকম আসে তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি কি করবেন, এই যে দেখেন এটা ইমেলের ঘরে ইমেল যাবে, যেটা হচ্ছে সার নেম আছে সার নেমের ঘরে সার নেম যাবে, নেমের ঘরে নেম যাবে, কোম্পানি ঘরে কোম্পানি, এটা দিলাম, এটা মনে করুন কোম্পানি, এটা অ্যাড্রেস, এটা জিপ কোড, যদি আপনার যদি আরো অপশন থাকে সো আরো অপশন সিলেক্ট করে দিলেন, ওকে নেক্সট, ওকে এই যে দেখেন আমার কিন্তু সার নেমের ঘরে চলে গেছে, এটা হচ্ছে নেমের ঘরে চলে গেছে, এ টু জেড কিন্তু এইভাবে, এইভাবেই কিন্তু আপনি হয়তো বায়ার যদি শীত দেয় তাহলে আপনি কিভাবে কাজ করবেন, আপনাকে তখন এইভাবেই কাজ করতে হবে, ঠিক আছে। সো দেন এখন কিন্তু আমার মেল লিস্টটা আমার আপলোড করা কমপ্লিট, এখন যদি চেক যদি করতে চান বা আপনি চেক করবেন আপনার মেলটা ভেরিফাইড নাকি এগুলো মেল, সেটাও কিন্তু চেক করা যায় এখানে, ঠিক আছে। এটা কই আছে, আচ্ছা ওয়েট এক মিনিট, চেকিং করে দিচ্ছি,
ওকে, এখন কি তোমার মেল লিস্টটা কমপ্লিট? এখন আমি যাব মেসেজে, মেসেজ থেকে যাব সেন্ড অপশনে, ঠিক আছে? সেন্ড অপশনে যাব, সেন্ড অপশনে গিয়ে আমাকে সার্ভার অবশ্যই তৈরি করতে হবে। আমি আমার এই মেল থেকে যদি সেন্ড করি, মেল সেন্ড করার সময় আসলে আমি কোন মেল থেকে সেন্ড করব, আসলে বাইরের ওখানে যে আমাকে কোন মেল দেখাবে? আপনি চাইলে এখানে মেলটা আপনি আপনার মতো করে তৈরি করতে পারেন, তৈরি করে মেল দিতে পারেন, ট্যাম্প মেলও দিতে পারেন, ঠিক আছে? সো এটা সেন্ড হবে কোন মেল থেকে, বা সেন্ডার ইমেল বা কোন মেল থেকে আপনি সেন্ড হবে, এটা মূলত এটা থেকে আপনাকে বুঝাইতেছে, ঠিক আছে? এবং সেন্ডার নেম কি হবে, আর্টিস্ট লাইভ মাই সেন্ডার নেম হবে। সো রিপ্লাই কোনটা কোন ইমেলে দিবে, সো রিপ্লাই আপনি যদি বলেন যে এই ইমেলে আমার আসবে রিপ্লাই, সো রিপ্লাইটা এই ইমেলে সেন্ড করে দিলেন। সো এ টু জেড আপনাকে এখানে সেট আপ করে দিতে হবে। আচ্ছা, লিস্ট এখানে আমি থ্রিটা সিলেক্ট করে দেবো, লিস্ট টুতে না, আমার লিস্ট থ্রি থেকে সেটা সে আমার ইয়ে হবে। ওকে, তো এখানে সার নেম দেওয়া আছে, সেন্ডার নেম, সেন্ডার নেম আর্টিস্ট লাইভ, আর মেল হচ্ছে সেন্ডার ইমেল অ্যাড্রেস। এই মেল থেকে আমার এই মেলগুলো যাবে। চাইলে এখানে যদি আপনি মনে করেন যে আমার এখানে মেলটা চেঞ্জ করতে হবে, সো চাইলে আপনি এখানে মেলও চেঞ্জ করতে পারবেন। সেন্ডার মেল কোনটা হবে, সেন্ডার মেল আমি দিয়ে দিলাম রাইসুল ডট ইসলাম অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম, এটা থেকেও সেন্ড হবে। সো তার আগে দেখে নেই যে আমার সার্ভারটা, কিন্তু সার্ভারে কিন্তু এটা মেল চেঞ্জ হলে কোনো সমস্যা নাই, বাট সার্ভারে কিন্তু কোনো মেল চেঞ্জ হওয়া যাবে না, এটা কিন্তু বলে রাখলাম, সার্ভারে কিন্তু কোনো মেল চেঞ্জ হওয়া যাবে না। ক্লিয়ার? হ্যালো জি ভাইয়া, সার্ভারের মেল কিন্তু কোনো প্রকার চেঞ্জ হওয়া যাবে না, সার্ভারে যেটাতে সেট আপ করবেন ওই সার্ভারটা এখানে অ্যাড করতে হবে। যদি আপনার একটা মেলে সার্ভার সেটআপ করা নাই, সেটা আপনি এটাও অ্যাড করছেন, এটা এখানে অ্যাড করছেন, মনে করছেন এখানেও মনে অ্যাড করতে হবে, কিন্তু না, ওখানে অ্যাড করলে কোনো সমস্যা নাই, কিন্তু সার্ভার যেটা থাকবে এখানে সার্ভারটা সার্ভারের মতোই অ্যাড করতে হবে, যেটা যে সার্ভার অ্যাড করা থাকবে সেই মেলগুলো এখানে ইউজ করবেন, ঠিক আছে? তো আগে আমি টেস্ট করে দেই যে আমারটা ঠিক আছে কি না আমার সার্ভারটাতে। ওকে, আমি এখন সেন্ডে যাব। আমি আবার সেন্ড করবো, সবাইকে আমাদের ক্লাসের লিঙ্কটা দিয়ে দিই, দেখেন তো মেল যায় কিনা। আরেকটা টেমপ্লেট তৈরি করি, পার ডে আপনি 500 করে মেল সেন্ড করতে পারবেন, দেন তার বেশি কিন্তু পারবেন না, মাথায় রাখবেন, একটা জিমেল থেকে 500-র বেশি মেল সেন্ড করবেন না। বিজনেস মেলের মতো কি ব্যবহার, বিজনেস বিজনেস মেল দিয়ে কিন্তু 10,000 20,000 বা 1,00,000 2,00,000 3,00,000 মেলও সেন্ড করতে পারবেন একদিন, কোনো সমস্যা নেই। এটা কি পার ডে? পার ডে 24 আওয়ার্সে 500 মেল। আচ্ছা, আর মান্থলি? মান্থলি এখন হিসাব করেন পার ডে মান্থলিতে কত। ওই সামিউল ভাই বললো যে 2000 ইমেল, 2000 মেল সেন্ড করা যায়, কিন্তু পরে আমি রিসার্চ করে দেখলাম যে 500-র বেশি করা যাচ্ছে না, মানে একদিনে আমি 500টা পাঠাতে পারবো একটা ইমেল থেকে। হ্যাঁ, এভাবে অটো সেন্ড করতে পারবে। চব্বিশ ঘন্টা পর আবার পারবো? হ্যাঁ, 500টা। হ্যাঁ, আসলে যে পাসওয়ার্ডটা আপনি ব্যবহার করবেন ওই পাসওয়ার্ডটাই হবে ওখানে, আপনি যে পাসওয়ার্ডটা ইউজ করবেন লোকাল, মানে সি প্যানেলে। হ্যাঁ, সিপ্যানেলে না, আপনি যে ইমেল ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা ইচ্ছা মতো আপনি ইউজ করতে পারবেন, ওখানে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ।
আরে আমার তো কারেন্ট নাই, অফ হয়ে যাবে। ভাই রেকর্ড হচ্ছে তো না? জি ভাইয়া, ভাই রেকর্ড হচ্ছে তো নাকি? আমার মানে কারেন্ট নাই তো, ল্যাপটপে চার্জ নাই, বন্ধ হয়ে যাবে একটু পরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রেকর্ড তো হচ্ছেই। কানটা কখন কান কি আছে মা? আচ্ছা আচ্ছা, আলু পরোটা দিন, আলু পরোটা। ক্লাসে আসি পারে কোন 5টা? একই চেক করতে বলেন সবাইকে মেইল। দাঁড়ান চেক করবেন তো, অবশ্যই চেক করবেন। আচ্ছা দেখেন তো, আবার একবার ট্রাই করেন আপনাদের মেল গুলা, ঠিক আছে? প্রমোশনে আসছে, লিংকে লিংকে ক্লিক করলে কাজ করে দেখেন তো। প্রমোশন লিংকে কাজ করলে, লিংকে গিয়ে করলে কাজ হয়?
অনলি আমি ওখানে লিংক সেটআপ করছি দেখেন লিংক তো দেখাচ্ছে না লিংক সেটআপ করা আছে দেখেন ওইগুলোতে ক্লিক করলে লিংক চলে যাবে দেখেন না ভাই লিংক কাজ হচ্ছে না লিংক কাজ হচ্ছে না কি বলেন লিংকে ক্লিক দিচ্ছি কিছু হচ্ছে না আচ্ছা দাঁড়ান তো লিংকে আমি তো ওখানে লিংক সেটআপ করছি আচ্ছা তারপর ওকে দেখা লাগবে দাঁড়ান লিংকে কাজ করবে না আচ্ছা ওই তোমার এখানে লিংক আসছে এই যে আমার এখানে তো লিংক কাজ করতেছে আপনি ওখানে কি করতেছেন কাজ করতেছে ভাইয়া করতেছে সবাই এখন চেক করেন করার কথা রে ভাই দেখেন ফটো করে দুইটা মেইল আসছে একটা প্রমোশনে একটা ইনবক্স আর প্রমোশনটা কাজ করতেছে না প্রমোশনে তো আর লিংক দেন পরেরটাতে দিছে তার মানে আমরা সাকসেসফুল তাই না এটাতে পরেরটা কাজ করতেছে জিমে আসছে ওকে ঠিক আছে সো তাহলে আপাতত আমরা সেন্ট ব্লাস্টারে একটু সমস্যা কম সেন্ট ব্লাস্টারে আসপাতে তো এখন কোনো টেনশন নাই এখন যেটা আমাদের মূল টেনশন আমাদের যদি এই সেন্ট ব্লাস্টার যদি আমরা ফ্রিতে যদি না কাজ করতে পারি তাহলে তো অল্টারনেটিভ আরো দুই একটা ইমেল সেন্ডার তো রাখতে হবে আমাদের তাই না এখানে তো দুইটাই প্রমোশনে আসছে ওকে সমস্যা নাই প্রমোশনের জায়গা আর যেখানেই যাক মেল তো ঢুকছে মেল তো আর স্পাম হয় না স্পাম হয়েছে কি হ্যালো লিংকটাও কাজ করতেছে ওকে ঠিক আছে কালকে আমরা বডি তৈরি করতে লিংকটা কাজ করতেছে এটা ক্লাসের লিংক দিছেন না ওটা ওই ওই লিংকে জয়েন করবেন রাতে ক্লাসে আচ্ছা এখন যেটা আমি বলি যে আপনাদের যেটা এখন আজকে তৈরি করালাম আমরা কিন্তু এটা কিন্তু একদিকে রিভিশন দিলাম আমাদের প্রবলেমগুলো সম্পূর্ণ কিছু ক্লিয়ার হয়ে গেল কালকে কিন্তু আমরা কিন্তু প্রফেশনাল স্টেপ স্টেপ প্রফেশনাল স্টেপ মানে কি আমরা টাইটেলটা তৈরি করব কিভাবে ঠিক আছে আমাদের প্রজেক্ট শনিবারে আমাদের প্রজেক্টের টাইটেলটা কি রকম হবে দেন আমাদের বডিটা কি রকম তৈরি করব আমরা আমাদের এই বডিটার উপরে যেন আকর্ষণ থাকে ঠিক আছে একটা টেমপ্লেট তৈরি করব এবং বায়ারকে কোন বিষয়গুলো আমাদের সেন্ড করলে বায়ার আমাদের কাজ দেওয়ার সম্ভাবনা বা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে দেন আজকের ক্লাসে কিন্তু আপনার যদি হয়তো বা যদি রাতে যদি ক্লাস করবেন রাত 9টা থেকে সেটাতে মোটামুটি হয়তো বা আজকে লিঙ্কডইনটা ক্লিয়ার হয়ে যাবেন আজকে যদি লিঙ্কডইন যদি না ক্লিয়ার হতে পারেন সো নেক্সট আর কোনো কোন টিচার যদি আসেও যদি আপনাকে যদি আপনাকে যদি কি বলে রান্না করেও খাওয়াই কোনোদিন হবে না ঠিক আছে মূলত আজকে ক্লাসটা নেবে তাজনুর ভাই আপনাদের সো ওকে তাহলে আমি সেন্ট ব্লাস্টার এটা কিন্তু ক্লোজ করে দিলাম ভাইয়া জি আপু বলে আমরা যখন মেইল গুলো পাঠাইছিলাম আমাদের সবগুলো কিন্তু সবার কিন্তু ইনবক্সে আসেনি কারো প্রমোশনে গেছে কারো স্প্যামেও গেছিল জি আচ্ছা আমি আপনাদের এই ইনবক্সে যদি ইনবক্সে অথবা প্রমোশনে যাক স্প্যামে না হয়ে প্রমোশনে বা আপডেটে বা ইনবক্সে যেটাতে যায় যাক এই তিনটা নিয়ে আমি একটু রিসার্চ করতেছি আরো ডিপলি ভাবে রিসার্চ করতেছি সো আশা করা যায় যে শনিবারে কারণ এটা মূলত নির্ভর করে আপনারা যে আপনার যে টেমপ্লেটটা আমরা ইউজ করে থাকি এটার বডির উপরে সবকিছু নির্ভর করে থাকে ঠিক আছে এটার উপরে সবকিছু নির্ভর করে আপনার প্রায় অধিকাংশ সময় যদি আমরা কোনো কোনো যদি আমরা স্প্যাম কিত লিংক যদি সেন্ড আপ করি তাহলে এই প্রবলেমটা হবে দেন আও আরেকটা বিষয় হচ্ছে যদি আমরা একটা মেল থেকে যদি একাধিক মেল যদি বেশি সেন্ড করে থাকি তাহলে স্প্যাম হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আপনি একটা জিনিস মাথায় রাখবেন আপনাকে যে বললাম যে 500 এসএমএ 500 মেল সেন্ড করতে হবে সো 500টা মেল আপনি সেন্ড করবেন দেখবেন যে 500 এর ভিতর প্রায় 150 200 আপনার এরকম হচ্ছে স্প্যামে চলে যাবে এটা আপনাকে দিতে হবে কিন্তু এই না যে আপনার 100% এর ভিতরে আপনার 20% সাকসেস 80% আপনার সাকসেস হয় নাই বাট তাহলে আপনার কোনো অবশ্যই কোনো ঝামেলা আছে আপনার টেমপ্লেটে বাট আপনি যদি 80% সাকসেস হন 20% যদি আপনার আপনার হচ্ছে স্প্যামে যায় তাহলে নো প্রবলেম তাহলে দিস গুড ক্লিয়ার এখানে স্প্যামে যাবে টেমপ্লেটে ঝামেলা বুঝলো কি করে জি ভাই টেমপ্লেটে ঝামেলা মনে করে আপনি বুঝবো কিভাবে আমরা যদি ওয়াজু আমরা যদি যেগুলো স্প্যাম ক্লিক করে লিংক সেগুলো যদি এখানে যদি অ্যাড করে দিই তাহলেই কিন্তু ঝামেলা হয়ে যাবে আমরা এখানে কোনো স্প্যামিং করতে পারবো না আর মূলত অটো সেন্ডিং মূলত হচ্ছে স্প্যামিং
যেটা অটো সেন্ড করতেছি এটাই মূলত হচ্ছে স্প্যামিং। ভাই আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছি। ওকে ওকে স্ক্রিন শেয়ার দেন ভাইয়া। জি ভাই আমার এখানে কানেকশন টেস্টে সার্ভার নট ফাউন্ড দেখাচ্ছে। জি কানেকশন সার্ভার নট, আবার দেখি একটু ট্রাই করে। আপনার সার্ভারটা রেডি নাই তো আপনার ওটা তো দেখাবে ভাইয়া, সার্ভারটা রেডি করে নিয়ে আসেন আপনি। সার্ভার আপনারটা তৈরি হয় নাই এখনো। আচ্ছা ওয়েট ভাইয়া একটু ওয়েট করেন। জি তাজমল ভাই হ্যালো। আর তাজমল ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো রুমি। জি তাজমল ভাই জি জি শুনতে পাচ্ছি ভাই। কি অবস্থা তোমার? ব্যাস স্টুডেন্ট কম কেন, ব্রেক চলতেছে নাকি? না ব্রেক না, আমার এটাই অবস্থা এখন চলতেছে। স্টুডেন্ট যে 5 জন আসে না তারা অনেক ভিআইপি পার্সন হয়ে গেছে। ঠিক আছে আচ্ছা সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার খবর কি? ভালো আছেন? আল্লাহ রাখছে কোন রকম। এটার জন্য আসলাম রসুল। আর 200 আছে, এটা কোথায় নিয়ে যাব? আমার এখানে না খায়ের বাইরে করে নিয়ে যাব। আচ্ছা এখানে দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। আমি দুইটা ব্যাচ হ্যান্ডেল করতেছি, এটা কালকে লাগবে তাই না? কালকে হ্যাঁ। ওকে এখানে আমি 2 জন 3 জনকে বা 4 জনকে অ্যাড করে দিচ্ছি এটাতে। আচ্ছা নিশাত তাসনিম আপু, তারপর হচ্ছে সালেন ভাইয়া, আর হচ্ছে জি ভাইয়া নুরে জান্নাত আপু, আর হচ্ছে মেহেদি হাসান ভাইয়া, মাহাদি হাসান ভাইয়া, 4 জনকে থাকতে হচ্ছে। আর অর্জুন ভাই কি ভাই? এটা বুঝলাম না। একটা প্রজেক্ট আমি রান করতেছি, প্রজেক্ট টাস্ক। আচ্ছা 200 জন। আচ্ছা সমস্যা নেই, প্রজেক্টটা তো ডিফিকাল্ট না, জাস্ট সিম্পল কিছু প্রসেস ফলো করতে হবে। ঠিক আছে ওকে। আচ্ছা আপনারা একটু বুঝাই নেন, আমি তারপর বুঝাই দিচ্ছি যদি না বুঝতে পারে। ঠিক আছে আমি একটু দেখাই দিই বাকিটা। ওকে ট্রেনার দেখাই দিবে। ঠিক আছে এটা শেয়ার করি। সো আর স্ক্রিন তো দেখা যায় না? এই প্রসেসরটা হচ্ছে আমাদেরকে লিড খুঁজে বের করতে হবে। ঠিক আছে বাট ইটস নট লাইক অ্যাজ ইউজুয়াল, আমরা যে প্রসেসরটা ব্যবহার করি নট লাইক দ্যাট। এখানে আমরা কোনো থার্ড পার্টি টুলস কিংবা থার্ড পার্টি এগুলো খুব কম ব্যবহার করব। যদি আমরা মেইন প্রসেসে ফেল হয়ে যায়, যদি মেইন প্রসেসটা অ্যাপ্লাই করার পর লিড খুঁজে না পাই, তাহলে আমরা কি করব থার্ড পার্টি টুলস গুলো ব্যবহার করব, আদারওয়াইজ করব না। কেমন? চলুন এখানে দেখেন কোম্পানির ডোমেইন দেওয়া আছে, এন্ড এখানে কয়েকটা সেল দেওয়া আছে কালার করা। এই সেল গুলোতে প্রথমে যেটা বলতে হচ্ছে সেটা জেনারিক ইমেল দিতে হবে, অর্থাৎ ইনফো সেলস এই রিলেটেড মেইল। পরেরটা বলা হয়েছে সিও, পার্সোনাল কন্টাক্ট অফ সিও, সিওর ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, লিঙ্কিং প্রোফাইল। তারপরে বলা হয়েছে কি ফাউন্ডার, কো ফাউন্ডার অথবা ইনভেস্টর। এই কোম্পানিটি এই তিনজনের একজনের ইমেইল, ফোন নাম্বার অথবা সরি ইমেইল নেম এবং কন্ট্যাক্ট লিঙ্কিং ইউআরএলটা এখানে দিয়ে দিতে হবে। কেমন? সো সবার আগে আমরা যেটা করব, এই প্রসেসের জন্য আমরা প্রসেসর বা এই কাজটা করার জন্য আমরা গুগল অপারেটর ব্যবহার করব। ঠিক আছে চলুন যাওয়ার আগে ডোমেইনটা আমরা কপি করে নিই, এই গুগলে চলে যাই। লেটস মুভ অন গুগল, এক মিনিট। গুগলে আসার পর এখান থেকে আমরা যা শুধু ডোমেইনটা কপি করে নিব, কপি দা ডোমেইন, নট নট এনিথিং, এগুলো সব বাদ যাবে। তারপরে এখানে আমরা লিখব, সবার আগে আমরা জেনারিক মেইলটা খুঁজে বের করবো।
জেনারিক মেইল খুঁজে বের করতে হলে ওয়েবসাইটের ভিতরে গিয়ে খুঁজে বের করতে হয়, বাট জেনারেল ওয়েবসাইটের ভিতরে নাকি আমরা ওয়েবসাইটের বাইরে অর্থাৎ গুগল থেকে খুঁজে বের করব জেনারিক মেইল। চলেন জেনারিক মেইলে যাই, আমরা লিখি এখানে ইমেইল, ঠিক আছে, ডাবল কোটেশন অ্যাট দা রেট অফ দেব, দিয়ে তার ভিতরে যে ডোমেনটা কপি করে রাখছিলাম সেটা পেস্ট করে দেবো। ডোমেনটা কি বোঝা যাচ্ছে স্যার? কি বোঝা যাচ্ছে? আমি প্রতি রেজাল্টে কত 100টা করে রেজাল্ট চাচ্ছিলাম, ঠিক আছে, 100 রেজাল্ট, সেটা যে আমি করে রাখছি আপনারা করে রাখবেন। সো আমরা এখানে রেজাল্ট আছে, এখান থেকে আমি ইমেইল এক্সট্রাক্টর ব্যবহার করব, কারণ আমি যে ফরম্যাটটা বা অপারেটরটা এখানে অ্যাপ্লাই করছি এই অপারেটরটা অ্যাজ মাস অ্যাজ ইমেইল অ্যাড্রেস সে আমাকে দেখাবে বা শো করবে, ঠিক আছে। সো এখানে ক্লিক করি, আমি ক্লিক করলে দেখেন আমাকে যে 64টা মেইল দেখাচ্ছে, ওটা পয়েন্ট হবে 64টা মেইল দেখাচ্ছে। গুড, এখান থেকে আমি করবো কি, এদের 64টা মেইল আমি কপি করবো, কপি করে একটা নোটপ্যাডে রেখে দেবো। জেনারিক মেইল শুধু কি ইনফো মেইল হবে নাকি আপনার অ্যাডমিনও হতে পারে, অ্যাডমিন এট দা রেট ওয়েবসাইটের নাম বা আরো অন্যান্য পার্সোনাল মেইল বাদে কোন নাম সহ মেইল বাদে ওয়েব ওয়েব যে ওয়েব মেইলটা পাওয়া যায় ডোমেইন দিয়ে যে মেইলটা পাওয়া যায় সব বলে জেনে রাখবে। আচ্ছা, তাহলে অ্যাডমিন এট দা রেট ওইটাও জেনারিক মেইল? জেনারিক মেইল, ওকে, জেনারিক, হ্যাঁ ওগুলো জেনারিক মেইল। ওকে, এখন আসেন সিও কে খুঁজে বের করো, সিও প্লাস সিওর লিঙ্কিং প্রোফাইল প্লাস ইমেইল, এটা আমরা গুগল থেকে খুঁজে বের করব। তাহলে আমরা সবার আগে যেটা প্রয়োজন সিওর নামটা প্রয়োজন, এখানে যদি আমি লিখি সিও অফ কোম্পানির ডোমেইনটা আমরা এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। তো কোম্পানির ডোমেইনটা ছিল আমার কাছে কোনটা, সিজার ডোমেইন, গুগলে গিয়ে নামটা দিয়ে দিলাম, সেম প্যারামিটার আবার ইউজ করবো, একটা ডাবল কোটেশন দিয়ে ডোমেইনটা দিয়ে দিব, দিয়ে এখানে আমরা এন্টার দিয়ে দিই। দেখেন যে এখানে কি রেজাল্ট আসে দার্জন ম্যাটার, ম্যাটারটা হচ্ছে এখানে ক্লিক করবে পরে এখানে যে রেজাল্টগুলো পাইছেন সেই রেজাল্টগুলো সবগুলো কপি করে নিয়ে আসবো, কপি করে আমরা নিচে পেস্ট করব জাস্ট ফর ভেরিফিকেশন পারপাস। ঠিক, আমরা এই কয়টা মেইল এখানে পাইছি, প্রথম যে মেইলটা পাইছি সেটা হচ্ছে ডেভিড ব্রাউন অ্যাট দ্য রেট অফ টিচার্স ডট কম, copy this mail, তার মানে কি আমরা ডেভিড ব্রাউনের মেইলটা পেয়ে গেলাম না, সার্চ অ্যান্ড ফাইন দিস মেইল হ্যাজ কাম ফ্রম দিস ওয়েবসাইট। ওকে, সো এখন যদি আমি এখানে আসি তাহলে দেখাচ্ছি কি ডেভিড ব্রাউনের একটা লিঙ্কিং প্রোফাইলও এখানে দেওয়া আছে, তাহলে আমি এখন এটা একটা আপনাদের জাস্ট ভেরিফাই করে দেখাবো। আউটলুকে যাই, কম্পোজ, এখানে দেখেন তার লিঙ্কিং এর হিস্ট্রি উল্লেখ হয়ে গেছে, ঠিক আছে। এই লিঙ্কিং প্রোফাইলটা যদি আমরা ওপেন করি, ওপেন দিস, এই দুইটা হচ্ছে একই ব্যক্তি, তো মেইলটা কি ভেরিফাইড না স্যার?
এটা আমাদের বারবার ব্যবহার করার প্রয়োজন নাই, টাইম ওয়েস্ট করবে। সো তাহলে আমরা কি ডেভিড ব্রাউনের মেইলটা পেয়ে গেলাম, তাহলে এখন চলে এখানে মেইলটা আমরা কপি করি। এখানে কন্ট্যাক্ট নেম, নেমটা আমি এখানে দিয়ে দিই, আর ইজ দ্য নেম ডেভিড ব্রাউন, ডিটেল ডিটেল লিঙ্কিং প্রোফাইল নিতে হবে স্যার, এটা লিঙ্কিং প্রোফাইল আন ডিটেল। আমরা একটা লিড বের করে ফেললাম, কত সহজে তাই না স্যার? পরেরটাও সেম প্রসেস, বাট এখানে শুধু সিওর বদলে ফাউন্ডার বা কো ফাউন্ডার খুঁজতে হবে। সো লেটস সার্চ অন, দেখি আমি আমি যেহেতু এখন আপনারা জানেন ফাউন্ডার অথবা কো ফাউন্ডার এই দুইটার একটা গুগলকে বলবো, এই দুইটার একটা মাস্ট বি আমাকে খুঁজে দাও, সেহেতু আমি কি করবো জানেন, সেটা আমি সব সেম রেখে অর প্যারামিটারটা ব্যবহার করবো। দিস ইজ দ্য অর প্যারামিটার, ঠিক আছে? যদি ফাউন্ডার না পায় তাহলে, যদি ফাউন্ডার পায় নাই কিন্তু কো ফাউন্ডার পাইছে তাহলে কো ফাউন্ডার শো করবে, মাঝখানে যদি আমরা অর ব্যবহার করি স্পেসিফাই করবে, আর কোম্পানির নাম তো এটা থাকতেছে প্লাস লিঙ্কিং। তো এখানে যদি দেখা যায় এনি ফাউন্ডার ম্যাচ, প্রথমটা ম্যাচ হয়ে গেছে ফাইন, পরেরটাতে আসেন কিন্তু ফাউন্ডার হলে এনি সিও, আমি সিও হিসাবে এনার নামটা অলরেডি এন্ট্রি করে দিছি। এখন পরেরটা আসেন ডেভিড চোখেন কো ফাউন্ডার, দিস ইজ দ্য মেল, সো কপি দিস নেম ডেভিড চোখেন, চোখেন আবার নামই না অস্থির নাম, এখানে আবার দিয়ে দিই স্যার, দেখেন নামটা রিপ্লেস করে দিলাম, ডোমেনটা সেম থাকবে, এই কোম্পানিতে তার চাকরি করে আগে ফাইন। নাও লেটস এক্সট্রাক্টরে ক্লিক করব, করে এখান থেকে দেখেন যতগুলো মেইল আমাকে দিছে সবগুলো কপি করব, নোটপ্যাডে যাব দিয়ে দেবো। আরে তো ডেভিড চকের নামে কেউ আছে কিনা? ডেভিড আছে, ডেভিড আছে না? Fine, I don't know who is the David, but we can try Outlook, but Outlook এর না গিয়ে এখানে একটা মেইল পাওয়া গেছে, দেখেন আগে আমি বিল করে নিয়ে আসছিলাম ডেভিড চখেন, তো মেইলটা পাইছি, এখানে না পাওয়ার পিছনে কারণটা কি আছে আমি দেখি। আইডেন্টিফাই করতে পারবো, যেমন এখন আমার কি ডেভিড চখেনের মেইল দরকার, সব যদি এখানে সার্চ করি ডেভিড, ডেভিড লিখে যদি এখানে সার্চ করি দেখেন ফাইন একজন ডেভিড পাওয়া গেছে এখানে, পরে আবার এটা সার্চ করি পরের ডেভিডটাও পাওয়া গেছে এখানে, ডেভিড পরের ডেভিডটা পাওয়া যায় নাই। ও দ্যাট মিনস তাহলে নামে এখানে একটু ভুল আছে স্যার, DAVID ডেভিড, DAVID ডেভিড, দেন হোয়ার ইজ দ্য ইস্যু? ও DI DAVID ডেভিড, এখানে দেখেন লাস্টে একটা ডি আছে, আর গুলো কই গেল? হ্যাঁ এটা তো ঠিক আছে ডেভিড DAVID, দেখ এরকম ইনসিডেন্ট খুব বেশি ঘটবে না, সাডেনলি দুই একটা ঘটতে পারে, ব্যাপার না, স্পেশাল ডেভিড মনে হয়, স্পেশাল ডেভিড সার্চ রেজাল্টেও আসতেছে না, ঠিক আছে এই জন্য মনে হয় গুগলেও আসে নাই, দেখ ব্যাপার না, কিন্তু আমরা মেইলটা তো পেয়ে গেছি, দ্যাটস গুড এনাফ, চলুন এটা কপি করে নিয়ে নিই আমরা। Put the email here. Naam to ekhane diye dilam ra. David Chocken. LinkedIn profile ta diye dei. T
David Brown, where is David Chocken? Here it is. Copy. Copy the link and paste it here. Okay. এখন আসেন পরের যে কোম্পানি 500.co এটার জন্য আমরা এখানে দেখেন ক্রুজ বেসের লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে ক্রুজ বেস থেকেও এগুলোকে এমপ্লয়ারদের খুঁজে বের করতে পারেন। যেমন আমি ডাইরেক্ট ক্রুজ বেসে দেখেন ক্রুজ বেসে আসার পর পিপলে ক্লিক করলাম, দেখেন এখানে এদের এমপ্লয়ারদের লিস্ট আছে। ইনি হচ্ছেন সিও, ইনি হচ্ছেন ম্যানেজিং পার্টনার, ঠিক আছে, ইনি হচ্ছেন ধরেন মেন্টর, হেড অফ চায়না ইনভেস্টমেন্ট, অনেকে দেওয়া আছে। সিমোর বললে সিমোর করলে এটা পে করতে হবে, ঠিক আছে, বাট আমরা পে করব না এখন। তাহলে আমরা কি করব স্যার, আমরা সিওটাকে আগে ফলো করি, চলে। তো হি ইজ দ্য সিও, নামটা কপি করে নিলাম, এখানে যাব গিয়ে এখানে দিয়ে দিব পেস্ট, অ্যান্ড এটা ডোমেইনটা কি 500.co না, ডোমেইনটা প্রয়োজন, নিয়ে নিলাম। আমি এটা করে রাখলাম পেস্ট করে এখানে, লেটস পুট দ্য ডোমেইন ইজ হেয়ার অ্যান্ড চার্টস খুঁজে বের করে দেখতে হবে এরা আসলে বিজনেস মেইলের জন্য কোন ধরনের ডোমেইন ব্যবহার করতেছে বা কোন ডোমেইনটা এরা বিজনেস মেইলের জন্য ব্যবহার করতেছে। এর নাম লিখে গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন, অথবা আপনি চাইলে দেখেন এখানে লেখা আছে কি 500 স্টার্টআপ, এই কোম্পানিতে সে কাজ করতেছে, নট 500 কোম্পানি, ঠিক আছে, এটা হচ্ছে তার কোম্পানির নাম। আমি যদি এই কোম্পানির ডোমেইনটা একটু চেক আপ করি, তার আগে লিঙ্কিং প্রোফাইলটা বের করি, লিঙ্কিং প্রোফাইল বের করলে সব খবর পাওয়া যাবে। ঠিক আছে, এই সেই মহিলা না যিনি এই কোম্পানিতে চাকরি করেন, সিও জি। ওকে, আমরা এখানে কন্ট্যাক্ট আউটে ক্লিক করে দেখবো, দেখেন এখানে 500startups.com নামে একটা ডোমেইন দিয়ে তার ইমেল অ্যাকাউন্ট করা আছে। আরেকটা থেকে জিমেইল, তো জিমেইলটা আমরা ইউজ করলাম না, আমরা 500 স্টার্টআপ দেখো পার্সোনাল মেইলটা আসলে ক্লায়েন্ট নিতে, ক্লায়েন্টরা নিতে চায় না। সো কপি একটা, নামটা কি, কন্ট্যাক্ট আউট, কন্ট্যাক্ট আউট, সো এখানে আমি পেস্ট করে দিলাম, দেখেন সেম নাম দিয়ে শুধু ডোমেইনটা চেঞ্জ করে দিই। এখন যদি আমি এখানে ক্লিক করি and then এখান থেকে যে মেইল গুলো পাইছি এই মেইল গুলোকে যদি আমি কপি করি আগের প্রসেসে, ঠিক আছে, এবং আগের গুলো একটু ডিলিট করি আমি, ঠিক আছে, ডিলিট করি। তাহলে আমার নাম ছিল কি, তার নাম ছিল ক্রিস্টিনা দেসাই, দিস ইজ দ্য ক্রিস্টিনা, ঠিক আছে না স্যার, ক্রিস্টিনা, আমি মেইলটা পেয়ে গেছি ক্রিস্টিনা। লেটস পুট ইট হিয়ার, হি ইজ দ্য সিও অফ দিস কোম্পানি, নেম ইজ ক্রিস্টিনা, পুট দ্য নেম হিয়ার, okay.
লিঙ্কিং প্রোফাইল থাকছে এখানে এক্সটার্নাল লিঙ্কিং প্রোফাইলটা দিয়ে দেই এখন পরে যাব ফাউন্ডার হু ইজ দ্য ফাউন্ডার অফ দিস কোম্পানি লেটস সার্চ অন দ্য ফাউন্ডার অফ দিস কোম্পানি কপি করেন ফাউন্ডার সিও এখানে একজন আছেন দেখেন ফাউন্ডার এন্ড সিও কো ফাউন্ডার এন্ড সিও এক মিনিট একটু সময় দিন স্যার হ্যালো আচ্ছা স্যার একই ব্যক্তি যদি হয় তাহলে কি আমি রিপিট করতে পারবো একই ব্যক্তি যদি হয় না মাদি ভাইয়া পারবেন না একই ব্যক্তি তো কনফার্ম হয়েছে কোনটা কি প্রশ্ন তো নিলামই আমরা বিপিএন দিয়ে টেম্পল মেইল দিয়ে কাজ করলে শেষ হয়ে যাবে ওকে নিশা তাসনিম আপু নুরে জান্নাত আপু তারপর হচ্ছে মাদি হাসান ভাইয়ার সাথে আর কাউকে দিব কি আপনাদের সাথে আমি যা একটা ক্লাসে তো একটু পর আসতেছি ব্রেক দেন একটা ব্রেকে ব্রেকের পর আসতেছি সালেন ভাই কি অ্যাড হবেন এই গ্রুপে জি ভাই আচ্ছা আমি একটু আচ্ছা থাক আপনি ওই গ্রুপে আছেন ওই গ্রুপে থাকেন ওকে এই গ্রুপে পলাশ রয় ভাই অ্যাড হবেন আপনাদের চারজন বা তিনজন মিলে আপনাদেরকে 200 লিটার মতো বের করতে হবে সো এখন এই গ্রুপে আমি চারজনকে দিচ্ছি আমাকে কালকে সিটটা দিতে হবে ঠিক আছে সো এখানে আপনারা নতুন এক্সপেরিয়েন্সে যোগদান করেন সো আপনাদের হয়তো বা দেখা যাচ্ছে যে চারজনকে আমি অন্য গ্রুপে পার করে দিব আবার নেক্সট ডে সো নিশা তাসনিম আপু নুরে জান্নাত আপু আর হচ্ছে মাহাদি হাসান ভাই আর এটা কাক দিব বলেন ইব্রাহিম ভাই তো আছে এক গ্রুপে ওনারা আবার কই দিব সব দিকেই দিয়ে দেন আমাকে অলরাউন্ডার আপনাকে ওই গ্রুপে দেওয়া হবে না আপনাকে ওই কাজটা কি অবস্থা ভাই বুঝছেন তারপরে কি করবো নিজস্ব হম বন্ধ আসিল সেই করলাম পরে কালকে আমার লাগবে এই সময় আমি নিজেই করতে চাইছিলাম নিজে ধরেন দুইটা রাত সময় লাগতো আপনি যেটাই করেন আমরা 9:30 পর্যন্ত কন্ট্রোল করতে হবে 9:30-10 পর্যন্ত চালাবো কিন্তু দিন তারপরে আপনাকে সম্পূর্ণ কন্ট্রোল করতে হবে 30-1 ঘন্টার জন্য আপনার লেকচারটা রাখা হয়েছে করতে হবে এটা কনফার্ম সময় পেলে অবশ্যই জয়েন করবো ওকে ঠিক আছে ওকে আমি লিংকটা দিয়ে দিলাম ঠিক আছে পলাশ ভাইয়ের ব্যাসটাকেও ডেকে আনি বুঝতেছে না ওকে নুরে জান্নাত আপু আপনি একবার ট্রাই করেন তো আপনার কাস্টম একবার দেখি আপনাকে এখানে কিভাবে বুঝাই দেওয়া হচ্ছে এটা একটু দেখাবেন আপনি
আপনি এখানে কি বুঝলেন, কোন টাকা আউটটা পরে আপনাকে বুঝাই দিচ্ছি, কোন টাকা আউটটা পরে সাইন আপ করে দিচ্ছি, দেন আপনি কিভাবে কাজ করছে তাজন ভাই এটা একটু জাস্ট আমাকে একটা লিড বের করে দেখাবেন না, ঠিক আছে তাজন ভাই আমি একটু এদিকে দেখি, ঠিক আছে ওকে আপু স্ক্রিন শেয়ার দেন আপনি। আচ্ছা কাজী সোহানুর রহমান ভাই আপনি কি এই প্রজেক্টে জয়েন করবেন? হ্যালো কাজী সোহানুর রহমান ভাই শুনতে পাচ্ছেন আমাকে? ভাই মনে হয় মিউট করা আছে আপনার ইয়াটা, একটু কথা বলেন আপনি, তাহলে মেসেজে লিখে দেন। ওকে আপু স্টার্ট করেন আপনি। মানে ইয়া অ্যাকাউন্টটা আপনি যে অ্যাকাউন্টটা থেকে আপনি মেলগুলো বের করছিলেন ওই টুলসটা আমি এখানে আসছি। জি স্যার বলেন। আমি একটু আমার একটা এখানে আমি একটা ভিপিএন অ্যাড করে নিলাম, নাম হোলা ভিপিএন। এইটাই হচ্ছে সেই প্লাগইন, আমরা এটাকে সিম্পলি এখানে অ্যাড করে নিব, একটু টাইম নেবে প্লাগইনটা অ্যাড হয়ে যাবে। হয়ে গেছে, আমরা এখন নিতে পারি হচ্ছে আপনার দ্বারা একটা টেম্প মেইল নিতে পারি। টেম্প মেইল আমি লিখি টিএফ টেম্প মেইল। মেইল গুলো হচ্ছে ডিসপোজাল মেইল, ঠিক আছে? এই মেইল গুলো জাস্ট আপনার দ্বারা কিছু সময়ের জন্য আপনি ইউজ করতে পারবেন, দ্যাটস ইট, 10 মিনিট 15 মিনিট বা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য ব্যবহার করতে পারবেন। সো এখানে আমাকে একটা টেম্পোরারি মেইল দিছে, এটা হচ্ছে আমার মেইলের ইনবক্স, ঠিক আছে? এখান থেকে আমি এই মেইলে যে মেইলই পাঠাই সেটা পেয়ে যাব। বুঝা গেছে আমার কথা? কথা কি শোনা যায়? জি শোনা বাংলাদেশের নাম্বার চাচ্ছে না,
এই সাইটটা বাংলাদেশ থেকে কোনো রেজিস্ট্রেশন অ্যাকসেপ্ট করে না, বা নট অনলি বাংলাদেশ, এশিয়ার কোনো রেজিস্ট্রেশন অ্যাকসেপ্ট করে না। তো এখানে আমরা কি করব, ভিপিএন অ্যাড করে দেবো। ভিপিএনে ক্লিক করে এটাকে ইউএস করে দিলাম। স্টার্ট টু আওয়ার ফ্রি। এই ভিপিএনটা 2 ঘন্টার বেশি ভাইয়া ইউজ করা যায় না। জি, ফ্রিতে 2 ঘন্টা, 2 ঘন্টা আমাদের জন্য কুটে না। না, আগে ছিল, আগে ফুল করা যেত 4-5 দিন চার্জ লাগারে, অসুবিধা হচ্ছে না, এখন সমস্যা হচ্ছে। ওকে, এখন দেখেন আমাকে এই পেজে নিয়ে আসছে। আমি এখানে স্টার্ট এ ফ্রি ট্রায়ালে চলে যাব, বা আপনি চাইলে এখান থেকে আবার ক্লিক করে রেজিস্ট্রেশনে ক্লিক করে এই পেজটাতে আসতে পারেন, কোনো সমস্যা নেই। কেমন সেম পেজে চলে আসবেন। বাট এখন কি চাচ্ছে এখানে, ইউএস লেখা আসে নাই? ওকে, সো এখানে কি লেখা আছে, ইমেইল অ্যাড্রেস। এখানে বলতেছে ওয়ার্ক মেইল অনলি। ওয়ার্ক মেইল বলতে জিমেইল, আউটলুক, হট, এই যে মেইলগুলো আছে পার্সোনাল, এগুলো চলবে না। সো এখানে আমরা এই মেইলটা দিয়ে দেবো, কপি দিস মেইল অ্যান্ড পেস্ট ইট হিয়ার। জব টাইটেল দিয়ে দেন, একটা দিলেই হলো, শিডিউল চলবে, ফোন নাম্বার, একটা ফোন নাম্বার দিয়ে দিলেই হলো, ঠিক আছে, নো প্রবলেম। আমি একটা নাম্বার দিয়ে দিলাম, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবো, অ্যান্ড দেন রেজিস্ট্রেশন। যাদের কথা বলার প্রয়োজন হচ্ছে না, মাইক্রোফোনটাকে একটু মিউট রাখবেন সবাই। আচ্ছা, যাদের কথা বলার প্রয়োজন হচ্ছে না, মাইক্রোফোনটাকে একটু মিউট রাখেন। পলাশ ভাই, পলাশ ভাই, রাইসুল ভাই এটা না আছে মনে হয় শুধু। আচ্ছা, এই যে আপনার ব্যাস থেকে একটু প্রচুর মিউট আছে, এগুলোকে এই কয়েকটা একটু মিউট করে, হ্যাঁ একটু মিউট করে দেন। তো যে রাজু তালুকদার, আপনি একটু মিউট করে দেন, উনি মনে কাছে নাই। ওকে, দেখেন এটা হয়ে গেছে। এখন এখানে এটাকে ইউজ করার জন্য যেটা প্রয়োজন, এখন আর ভিপিএন এর কিন্তু আমার প্রয়োজন নাই, লগইনটা কিন্তু সিম্পলি হয়ে যাবে স্যার, ঠিক আছে। এখন দেখেন আমি যদি এখান থেকে লিঙ্কিং এ যাই, লিঙ্কডইন যাই, দেখেন আমি যদি লিঙ্কডইন সিও অ্যাকাউন্টটা তৈরি করতে হলে অবশ্যই ভিপিএন ইউজ করতে হবে, জাস্ট সাইন আপ প্রসেসটা। এখন এখানে কোনো ভেরিফিকেশন ওয়ে, কোনো ভেরিফিকেশন করতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট আপনি সিম্পলি সিম্পলি সাইন আপটা করে নেবেন। কেমন স্যার? এছাড়াও আমরা আরো দুইটা তিনটা এক্সটেনশন ব্যবহার করতে পারি, সিগন্যাল হিয়ার, তারপর আপনার কেন্ডু, আরো আপনার কি বলে আরেকটা, দ্যাটস নট আ প্রবলেম, বাট সেলস ইউএল। একটা কোশ্চেন ছিল এখানে, যে ইমেলটা পুরোটা দেখা যাচ্ছে না, এখানে ভিউতে ক্লিক দিলে কি আমরা ইমেলটা পুরোটা দেখতে পাবো? এগুলো হচ্ছে পেইড টুলস, ঠিক আছে, পুরোটা দেখতে পাবো, কিন্তু টাকা পে করতে, বাট আমার তো পুরোটা দেখার প্রয়োজন নাই। আমি চাচ্ছি শুধু, আমার দরকার হচ্ছে ডোমেইনটা, কোন ডোমেইনে আন্ডারে মেইলটা খোলা আছে এবং তার নামটা, এটা লিখে আমি গুগলে সার্চ দিলে তার মেইলটা পেয়ে যাচ্ছি। আমি কি তোমার সাথে লিংক শেয়ার করছি? হ্যাঁ, লিংক শেয়ার করছেন। আমি এখন লিংকটাতে একটু এদের প্র্যাকটিস করে নিব, দেন তারপরে যে কাজটা স্টার্ট করতে পারবো। যেমন এখানে দুইটা, আচ্ছা ঠিক আছে, দুইটা কোম্পানির লিংক নাই, কোম্পানির নাম আছে, তো
তো আচ্ছা সমস্যা নেই, এগুলো খুঁজে বের করতে পারবে। ওকে ফাইন। আচ্ছা রাইসুল ভাই নাই আর এখানে দুইটা ব্যাচ একসঙ্গে আসছে, ঠিক আছে এই জন্য সেট পলাশ ভাইয়ের ব্যাচ রাইসুল ভাইয়ের ব্যাচ দুইজনের ব্যাচ একসঙ্গে আসছে। ঠিক আছে আমি একটু এদের একটু প্র্যাকটিস করে নিই ভাই, ঠিক আছে আমি যে কয়জনের কাছে কাজ করব একটু আমি দেখে নিই তাদের কাছে। আপনি ফার্স্টের এই কাজটা করবেন না, আরেকটু দেখেন, আপনি একটু ট্রাই করেন, আপনি নিজে হাতে ট্রাই করেন, কখনো আপনি ভুল করবেন, ঠিক আছে। আপনি নামটা কপি করতেছেন কেন আপু? ডোমেন দেখেন কোম্পানি সাইট লিংক ওটা কপি করেন। আপনি পুরো সাইটে চলে গেলেন, আচ্ছা ঠিক আছে ডোমেনটা খালি কপি করে .com ওই ডোমেনটা কপি করে ওটা ডাবল ক্লিক করেন, এইচটিপি সহকারে গেছে দেখেন। আচ্ছা হোক নেন, আপনি নেন, আপনি আপনার মতো করে নেন একটু কাইন্ডলি। ওকে আরেকটা ট্যাব নেন, আরেকটা ট্যাব নেন, হ্যাঁ ওখানে যান, ইমেল লেখেন, ইমেল লেখেন, আগে ইমেল লেখেন, ডাবল কোটেশন দেন, ওই মাঝখানে ইয়া করেন, মাঝখানে মাউসটা নিয়ে যান, ইয়াটা নিয়ে যান, হচ্ছে না আমি আপনাকে দিয়ে দিচ্ছি কোয়ারিটা, ঠিক আছে। কন্ট্রোল সি মারেন, কন্ট্রোল সি, আপনি অ্যাপটা দেখেন ওটা একটা কোটেশন আছে আপু, অ্যাপের ভিতরে দেন ওই স্ল্যাশটা কেটে দেন। এখন এই ডোমেনটা পুরোটা কপি করেন, একটা কোটেশন দেন, একটা কোটেশন দেন, কোটেশন দেন নাই, হ্যাঁ হয়েছে, এখন এন্টার মারেন, এখন এন্টার দেন,
ওই পাশে থাকবে ডাবল কোটে শুন না ভাইয়া ডাবল কোটে না সিঙ্গেল ওটা সিঙ্গেল আচ্ছা এখন ইন্টার দেন সমস্যা না এখন ইন্টার দেন এখন মেল এক্সপ্লোরার ইয়া করেন আপনাদের তাই না আচ্ছা ওই যাবো ওই একটু লোড নিচ্ছে ওই একটু কি প্রবলেম আছে আপনার এটা কোটেশনটা ভুল গেছে ঠিক আছে কোটেশন ভুলের কারণে এরকম হচ্ছে হ্যাঁ এই যে এখানে ভাই ডাবল কোটেশন ওখানে ডাবল হবে একটা দিছে ফোটা ডাবল একটা হইছে ওকে ডাবল দেন এখন দেন এখন 15টা মেল আসছে নেন ওখান থেকে 15টা মেল এখন ইয়া করেন কপি করেন সবগুলা ওকে নোটপ্যাডে নেন এখন দেখেন ইনফো মেল ওই ডোমেনের কোনটা আছে ইনফো মেল হ্যাঁ ওই ইনফো মেল হ্যাঁ তাহলে ওইটা কপি করেন আচ্ছা ওয়েট ঠিক আছে না হ্যাঁ ইনফো মেল ওইটাই তো দেখাইতেছে info.au তার মানে ওটা অস্ট্রেলিয়ার দেখাইতেছে কি আচ্ছা না ঠিক আছে নেন ওটা নিতে পারেন সমস্যা নাই নিয়ে নেন ওকে এখন ওখানে দিয়ে দেন ইমেল অ্যাড্রেস ওখানে দিয়ে দেন হ্যাঁ ওখানে ওকে আবার আপনি আরেকটা ট্যাব নেন আবার আরেক পেজে যান ওকে ওখানে লেখেন সিও সিও অফ স্পেস দেন অফ আবার ওই ডাবল কোটেশন আবার ওই একই সিস্টেম ভাবে দেন ওই ডোমেন লিংকটা ডোমেনটা দেন এইখান থেকে কপি করে আনে দিলে হবে না হবে হবে ডোমেনটা দেন ওখান থেকে ডোমেনটা দেন শুধু ওকে স্পেস দিয়ে একটা লিংক ডাবল কোটেশন থাকবে ডাবল কোটেশন থাকবে এখন স্পেস দিয়ে একটা লিংকডইন দেন স্পেস দিয়ে লিংকডইন দিবেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আচ্ছা এখানে লিংকডইন লিখে দিব আচ্ছা আচ্ছা সরি সরি এখানে ভুল গেছে আপনি ইয়াটা কেটে দেন অ্যাডটা কেটে দেন আপু ডাবল কোটেশনের প্রয়োজন নাই অ্যাডটা কেটে দেন আবার ওই ডাবল কোটেশনটা কেটে দেন কোটেশনটা কেটে দেন সব কোটে দুই ফার্স্টও কেটে দেন লাস্টেরটাও কেটে দেন ওকে এখন ডোমেনের লাস্টে ডট কম এর পরে একটা লিংকডইন লিখেন ডট কম এর স্পেস দিয়ে লিংকডইন লিখেন এখন সার্চ দেন ওকে দেখেন সিউ পার্সনটা আসছে এই নামটা এটা ইউকেটা আসছে আচ্ছা নিচেরটা দেখেন মার্ক নিচেরটা নর্থ আমেরিকা ওই কোম্পানির নাম মনে হয় কি যেন আছে জানেন আমি একটু দেখে নিই কোম্পানির নামের সাথে একটু মিল থাকতে হবে আপনি কোনটা নিয়েছেন ফার্স্টেরটা না লাস্টেরটা ও আচ্ছা আচ্ছা না আমার তো কোম্পানির সাথে তো কোনোভাবে মিলে নাই এই যে ভাইয়া এটা না কোনটা দাঁড়ান আমার কোম্পানির সাথে কোনোভাবে হ্যাঁ ফার্স্টেরটাই হয় মূলত হ্যাঁ প্রথমটাই যে এটা হ্যাঁ ফার্স্টেরটাই ওটাই হ্যাঁ ওটা নিয়ে নেন ওর নামটা নিয়ে নেন নামটা নিয়ে নেন ওটার ভিতরে যাইতে হচ্ছে না নামটা নিয়ে নেন আপনি আগে ওই পার্সনের নামটা নিয়ে নেন পার্সনের নাম ওই যে উপরে এত আছে কপি করে নেন পিটার নামটা শুধু কপি করেন আপু ওনার নামটা কপি করেন ওই পার্সনের নামটা কপি করেন ওকে এখন ওইখানে যান আবার ওইখানে যান ইয়াতে যান নামটা পরে দিন ওগুলা পরে আপনি অ্যাড করে নিন আপনি আগে কাজটা করেন এখন ওই নামটা নেন নামটা নিচ্ছেন এখন আরেকটা ট্যাব খুলেন নামটা দিয়ে দিব এখানে হ্যাঁ নামটা দিয়ে দেন নামটা দেওয়ার পর ওই ডাবল কোটেশন ওই অ্যাড দা তারপরে ডোমেন ওইভাবে দিয়ে দেন তারপরে আমি হচ্ছে ডোমেনটা দিব হ্যাঁ ডোমেন এই যে এটা হ্যাঁ ওটা দিয়ে দেন এখন ইন্টার দেন ওকে এখন হচ্ছে আপনি ইয়াতে ক্লিক করেন ওই মেল এক্সপ্লোরারে
এখন মেলগুলো কপি করে নেন করব হ্যাঁ কপি করেন সব মেল সমস্যা নেই রিমুভ করে দেই এগুলো তো লাগবে না ওকে দেখেন ওই নামের সঙ্গে কোনটা মিল আছে সেটা আগে দেখেন এই যে ভাই পিটার পিটার আছে এই যে না ওইটা তো মনে হচ্ছে না আমার ডোমেনের সাথে মিল থাকতে হবে এই যে ভাইয়া দেখেন তো এটা নাকি হ্যাঁ ওইটাই উপরেরটা মনে হচ্ছে এই এই যেটা না হ্যাঁ আছে উপরেরটা না ওটা জন ওটা জন ওটা না আপু জন ওটাও তো হচ্ছে না ওটার সাথে তো কোনো মিল নাই ভাইয়া ওর উপরে একটা আছে উপরের দিকে আমার নামের সাথে আমার ডোমেনের সাথে মিল থাকতে হবে কিন্তু আমার ডোমেনের সাথে বাদ কোনো মিল নেই না কিন্তু ডোমেনের সাথে তো মিলতেছে না ওকে ওকে ঠিক আছে আমি দেখতেছি দেখেন আমি স্ক্রিন শেয়ার দেখব সেটা দেখেন আমি আবার একটু ট্রাই অফ করব হ্যাঁ অফ করে আমি আবার একটু ট্রাই করে দেখাই আপনাদেরকে সেটা একটু দেখেন আচ্ছা স্ক্রিনটা দেখা যাচ্ছে হ্যালো হ্যাঁ যাচ্ছে জি ভাইয়া জি দেখা যাচ্ছে মেলটা এখানে আছে একটা ডাবল কোটেশন নিয়ে নে এখানে মূলত যেটা ধরতেছে মূলত এখানে সাপোর্ট আমার কোনো মেল আসে নাই আমার যেটা মনে হচ্ছে এই মেলটা আসছে কিন্তু পাঠকে কোনো প্রবলেম আমি ওটা পরে দেখতেছি আপাতত আপনাদেরকে সিওর মেলটা বের করা শিখাই ওকে সিও অফ সিও অফ আমি কোম্পানির ডোমেনটা দিয়ে দেবো এখানে অফ দিলাম আচ্ছা এটা হচ্ছে কোম্পানির সিও আসছে বাট ওকে সিওর ফাউন্ডার এটাই হচ্ছে মূলত এই কোম্পানির সোয়ার নামটা আমি নিয়ে নিব এখানে নামটা যদি আমি এখানে নিয়ে নেই নামটা দিয়ে দিলাম ডোমেনটা আমি এখান থেকে কপি করব এখানে আছে ডোমেনটা এখান থেকে নিয়ে নিব স্পেস দিয়ে
সাস। ওকে আমার এখানে এত কম আসতেছে কেন? ওকে যেটা পাওয়া যাচ্ছে না সেটার পিছনে এত শ্রম ধরে এত দরকার নেই আমার, পরে করে প্রবলেমটা কি হচ্ছে? আমার এখানে 9টার বেশি মেল আসতেছে না। আগে সেটিংটা ঠিক করেন দেখি আরেকবার। আচ্ছা আমি তাজনো ভাইকে ডাক দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমার এখানে কই যেন প্রবলেম হচ্ছে একটা সেটিং এ। সেটিংটা মানে ঠিক না আমার যেটা মনে হচ্ছে। কি হইছে ভাইয়া? আমার সেটিংটা মনে হচ্ছে আমি তাজনো ভাইকে আরেকবার ডাক দিচ্ছি। কি সার দেওয়ার সমস্যা হয়েছে নাকি? এখন ওই অ্যাপ ঝামেলা করতে পারবো না, এটা আরেকটা সাইট দিয়ে আছে। একটু একটু চাচন ভাই একটু লাগবে। সারা রাত আগে জাগা শিখেন, কষ্ট করতে শিখেন, কয়টা যে বের করতে পারবো, যে কয়টা পারবেন কষ্ট করবেন, সকাল করে ফেলে দেবেন। হ্যালো, আপনি জয়েন থাকবেন ভাই? আজকের ক্লাস কি শেষ? ওকে, আপনি এনজেটার আমাদের যে ইয়েটা আছে না লাস্টে, ওইটাতে জয়েন দিবেন। এই ধরেন এখনো ক্লাস শেষ হয়নি, ক্লাস চলতেছে আমাদের, ওইটাতে আমরা টিম হয়ে কাজ করি। আমার টিমের মেম্বার হচ্ছে নজরুল ভাই, মুন্না ভাই, আমি আর দুইটা জানি কে কে জানি ঢুকতে চাইলো, এই যে সালেহীন ভাই মনে হয় এখানকার ভাই। আপনার উইন্ডোজ দেওয়া হইলো? হ্যাঁ ভাই, আমি তো উইন্ডোজও দিছি, কাজও শুরু করছি। আমি তো এদিকে কাজ করতেছি, আপনারা এদিকে করতেছেন, আমি ওদিকে কাজ করতেছি একা একা। ওকে ভাই, দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি ভাইয়া। দেখেন আমি একটা কোম্পানিতে সার্চ করলাম। আচ্ছা ওয়েট, তাজনু ভাই চলে গেছেন আপনি? কই আছেন ভাই? তাহলে ইব্রাহিম ভাই তাহলে যান, তাহলে আসেন। হ্যাঁ, কতদূর কালে হইলো? দূর আরো, এখনো 77 টা আমার নেট 65 টা। ও, আপনি আরেকবার শিটটা দেন ভাইয়া। দেখেন আমার এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? আমার এখানে সার্চ আমি দিছি, সার্চ এর কতগুলো আসছে একটু দাঁড়ান ভাই, একটু শুনেন। সালেম ভাই একটু অফ স্টপ করেন। সো দেখা যাচ্ছে? হ্যালো, জি ভাই দেখা যাচ্ছে 25টা মেল আমার এখানে আসছে। আমার সার্চ এর প্রবলেম হচ্ছিল, সো সবগুলোকে আমি কপি করলাম, সবগুলোকে কপি করলাম, একটা নোটপ্যাডে নিব এখান থেকে। নোটপ্যাডে নেওয়ার পরে আমি এখান থেকে দেখব যে আমার ডোমেনের সাথে কোন ডোমেনটা মিল আছে। সো এখান থেকে ডোমেনটা শুধু যদি আমি কপি করি, কপি করার পর সার্চ
এটা যদি আমি দিই দিয়ে যদি আমি একটু সার্চ করে আচ্ছা পাওয়া যাইতেছে না ওয়েট সো আমার ডোমেইন রিলেটেড কোনটা ইনফো আছে সেটা আগে আমাকে খুঁজে বের করতে হবে এখান থেকে শুধু খালি আমি দেখব সাপোর্ট আছে সাপোর্ট 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 আচ্ছা ইনফো এখানে আমি একটাও দেখতে পাচ্ছি না সো ইনফো মূলত মনে হয় নাই ইনফো ছাড়া ওকে ভাইয়া ইনফো হতে পারে সাপোর্ট হতে পারে অ্যাডমিন হতে পারে সেটা আমি জানি ভাইয়া সেটা জানি কিন্তু বাট অ্যাডমিন হতে পারে সেটাও আমি জানি কিন্তু অ্যাডমিন নাই এখানে সাপোর্টও নাই অ্যাডমিনও নাই কিন্তু আরেকটা মেল আছে সেটা নেওয়া যায় যে এই মেলটাও কিন্তু নেওয়া যায় কানেক্টেড এটাও মনে করেন অফিশিয়াল ইমেল নালে আরেকটা কাজ করতে পারেন আপনি সো আমাদের যে ডোমেনটা আছে ডোমেনটা দিয়ে কিন্তু আমি সাইট থেকে কিন্তু মেলগুলো কালেক্ট করে নিতে পারি আমি চাইলে এটার ডোমেন হচ্ছে এটা মূলত আমি যেটাতে ঢুকলাম এটা মূলত এই সাইটটার ডোমেন হিসেবে ধরা পড়ছে সো ডোমেন দেখেন আলাদা একটা ডোমেন দেখতে পাচ্ছেন ওই ডোমেনটা কিন্তু নাই ভাইয়া দেখতে পাচ্ছেন আরেকটা ডোমেন কিন্তু এই ডোমেনটা আলাদা হওয়ার কারণে আমার এই লিস্টটা কিন্তু ধরতে পারতেছে না আমি যেটা চাচ্ছি সেটা কিন্তু আমাকে দিচ্ছে না সো এটা ডোমেনটা আলাদা সো এখানে টি একটা কাটা যাবে ভাই হান্টারটাও তো ব্যবহার করা যেতে পারে হান্টারও করতে পারেন সমস্যা নাই হান্টারের মাধ্যমে খুব সহজেই পাওয়া যায় হ্যাঁ হান্টারের মাধ্যমে খুব সহজেই পাওয়া যায় তো আচ্ছা হান্টারটা ইউজ করতে আপনারা করেন পরে সমস্যা নাই আমার এখন কাজের দরকার দ্রুত গতিতে আপনাদেরকে একটু বুঝাই দিই এখানে একটা মেল আছে সেটাই হচ্ছে মূলত হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেলটা হতে পারে সো কোথায় গেল ওইটা সাপোর্ট এটা এটা মূলত আমি নিয়ে নিলাম সো এটা শিটে এন্ট্রি করে দিলাম আমি ওকে শিটে এন্ট্রি হয়ে গেল সো এখন আমার দরকার হচ্ছে সিও তাই না আমার সিওর দরকার সো সিইও or your founder আমি নিলাম your founder নিলাম এখান থেকে ডোমেনটা নিব ডোমেনটা নিয়ে নিলাম এখান থেকে দেখেন ডোমেনটা যে সিওটা এই পার্সনটা চলে আসছে এই কোম্পানি ট্রু গ্লোবাল কোম্পানি এটা হচ্ছে ট্রু গ্লোবাল কোম্পানির নামটা কি ট্রু গ্লোবাল মনে হয় মেবি হ্যাঁ ট্রু গ্লোবাল আচ্ছা এই কোম্পানির সিওটা চলে আসছে সিওর নামটা নেবেন নেওয়ার পরে এখানে যাবেন যাওয়ার পরে কোটেশন দিবেন আচ্ছা এই ডোমেনটা নিয়ে নেবেন আপনাদের যে ডোমেনটা প্রয়োজন এই যে এই ডোমেনটা নিয়ে নেন জি কে হ্যালো জি কে ভাইয়া হ্যালো ভাই শুনতে পাচ্ছেন না আমার কথা জি ভাই শোনাচ্ছে তো ওকে দেখেন আমি ডোমেনটা এখানে দিছি কিন্তু আমার এখানে আটটা মেল আসছে সো আমি এখান থেকে একটু মেলগুলো আমি নিয়ে নেই সো মেলগুলো আমি নোটপ্যাডে নিয়ে নিলাম এখান থেকে এখন দেখেন এই যে আমার এই মেলে এটার নামের সঙ্গে কিন্তু এই নামটা কিন্তু মেল আছে দেখতে পাচ্ছেন ভাই হ্যালো কে হ্যালো হ্যাঁ হ্যাঁ কে জি 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 আরিফ ভাই বলেন ও আচ্ছা ভাই 700 টাকা দিয়ে কিভাবে কি করব ভাই 700 টাকা দিয়ে আমার এখানে কোনোই সম্ভব না ভাই আমার ফুল টাকা ওখানে পেইড করতে হয় 10 টাকা মনে করেন বাকি রাখেন না তারা আপনি 700 টাকা বাকি ওই 700 টাকা পাঠাই দিছেন কালকে আবার 150 টাকা পাঠাই দিয়ে একবার ফুল ইয়া করেন ঠিক আছে আমি আপাতত লিংকটা পাঠাই দিই না হলে কি কোন
হ্যাঁ 760 পাঠাই দেন, 700 আর 60 টাকা ম্যানেজ করে পারবেন? এটার কথা হইলো ভাই, বলেন তো। ও ম্যানেজ করেন, ম্যানেজ করেন, 60 টাকা ম্যানেজ করে নাম্বার পাঠাই দেন, আমি ক্লাসে আছি, থাকেন তো একটু। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে। দেখেন ভাইয়া, আমার ইমেইলে এই নামের সঙ্গে কিন্তু নামটা কিন্তু মিলে গেছে, তাই না? হ্যালো, ওকে, এটা আমি নিয়ে নিলাম। জি জি জি, আমি এখনই ছেড়ে দেব, আমিও চলে যাব, আমিও নামাজ পড়তে যাব। সো এখানে ডোমেনটা কিসের ঘর? নাইমের ঘর। ওকে, এটা মেল অ্যাড্রেস, মেল অ্যাড্রেসে ঘরে আমি মেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। ওকে, সো এখানে লিঙ্কিং প্রোফাইলটা আসছে, এখানে লিঙ্কডইন প্রোফাইলটা কোনটা আসলে লিঙ্কডইন প্রোফাইল, এই যে লিঙ্কডইন প্রোফাইল, কপি দিস লিংক। ওকে, কপি করে নিলাম লিংকটা, লিঙ্কিং এর ঘরে দিয়ে দিলাম। নামটা আসলে নাম দুইটা, এটা নামটা নামের ঘর থেকে নিয়ে নিলাম। ওকে, আপনারা জয়েন হয়ে কাজ করতে পারবেন, চারজন হোক বা পাঁচজন, এনজেটারে কাজ করতে পারবেন। মেহেদি ভাইয়ের ওই লিংকে কাজ করেন, ইব্রাহিম ভাই যে লিঙ্ক দিচ্ছে ওই লিঙ্কে কাজ করেন। জি নিশাত তাসনিম আপু, হ্যালো, আর যেটা ফাঁকা দেখতেছেন না, সেটা আপনারা একটু কোম্পানির নামটা একটু সার্চ দিবেন গুগলে, কোম্পানির নামটা এইভাবে সার্চ দিলে আপনারা কোম্পানির নাম দিয়ে আপনারা ইয়া পেয়ে যাবেন। মাই গড, ধরছে, এই জন্যই প্রবলেম হচ্ছিল আর কি। নামাজ পর এনজেটারে জয়েন দিন, চারজন, মেহেদি ভাই, তারপর নিশাত তাসনিম আপু। আচ্ছা, তাহলে ওই যে জন্য চার 200টা লিড, তাহলে 50টা 50টা করে ভাগ করে নেন। এই কাজটা কিন্তু হওয়ার পরে কিন্তু ভাগ্য হয়তো বা খুলেও যাইতে পারে, এটা মাথায় রাখেন। কাজটা যদি অ্যাকুরেট আসে কিন্তু ভাগ্য কিন্তু খুলেও যাইতে পারে, এটা মাথায় রাখেন। আমার কয় কাজ, আমার কোম্পানির কয় কাজ, ঠিক আছে, তার কোম্পানির অঢেল কাজ। আমি তো চালানোর ক্ষমতা রাখি 5 থেকে 6 জনকে, সেই ক্ষমতা রাখলো 20 জনকে একসঙ্গে। তো যাই হোক নিশাত তাসনিম আপু, সো আপনারা তাহলে যে যে কাজ করবেন লিঙ্কে একটু থাকবেন আজকে, ঠিক আছে? অবশ্যই এটা কমপ্লিট করে দেওয়া দিতে হবে মূলত, ভাই আমি আপনাদের যেখানে আটকে যাবেন আমি হেল্প করবো, অবশ্যই হেল্প করবো, ঠিক আছে? আর আমি তো অবশ্যই 24 আওয়ার্স মনিটরিং করবো এটা, ঠিক আছে? জি নিশাত আপু আছেন? জি জি। আচ্ছা, ভাইয়া মোট কয়টা করতে হবে? জি, এখন এখানে যদি আপনার 5 জন হয় তাহলে কত লাগছে? 40টা করে পড়তেছে ভাগে। যদি 4 জন হন তাহলে 25টা করে পড়তেছে ভাগে, এটাই। তাছাড়া তো তেমন কোনো কিছু না, 25 25 50টা।